ভালো থাকার শক্তি নিজের গর্ভেই রয়েছে এমনই ইঙ্গিত দিলেন ও লিখলেন নজরাত জাহান বুধবার সকালে গাছ পরিচর্যা করার ছবি পোস্ট করলেন নুসরাত জাহান অভিনেতা সাংসদ সন্তান মনের ভিতরে নানান কথা নেট মাধ্যমে বুধবার লিখলেন নিজেকে ভালো রাখার শক্তি নিজের মধ্যেই আছে এবং নুসরাতের গর্ভেই রয়েছে হাতে ওয়াটার পথ নিয়ে পানি প্ল্যান্টে জল দিচ্ছেন অভিনেতা সাংসদ শরীরের ভিতরেও বাড়ছে প্রাণ ভিতর আর বাইরের এই মেলবন্ধনে নায়িকার চোখে মুখে বেশ খুশি ধরা পড়েছে অথচ নুসরাত মা হওয়ার খবর প্রকাশে আসা পর্যন্ত নানা বিতর্কের মুখে দাঁড়িয়ে নায়িকা নিখিল জৈনের সঙ্গে বিয়ে নাকি সহবাস লোকসভায় তার সাংসদ পদ খারিজের আর্জি সাংসদের পাল্টা চিঠি রোজই নতুন কিছু না কিছু ঘটে চলেছে নুসরাতের জীবনে সেসব পার করেও ভালো থাকার চেষ্টা তার সবুজ স্পর্শে বাড়ি যেমন সজীব সুন্দর হয়ে ওঠে শরীরের ভেতরে বেড়ে ওঠা প্রাণের স্পন্দন ঠিক তেমনই সুন্দর আর সজীব করে তোলে নারীকে সঙ্গে একটা বাড়তি আত্মবিশ্বাস পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আছে এই আমার দৃঢ় অঙ্গীকার ঝড় তবু আসে শিশুর পিতৃত নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নুসরাতকে এ বিষয়ে মুখ খোলেননি তিনি এখনও কিন্তু টলিউডের খবর গত ডিসেম্বর জানুয়ারি থেকে একসঙ্গে থাকছেন অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরাত ইতিমধ্যেই যশ তার ইনস্টা হ্যান্ডেলে এমন কিছু ছবি পোস্ট করছেন যা দেখে বোঝা যাচ্ছে তিনি নুসরাতের বাড়িতেই রয়েছেন তো ভিউয়ার্স নুসরাত জাহানের নতুন লুকটি কেমন লাগছে যদিও তার মুখে মা হওয়ার আবাস ফুটে উঠেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নুসাদ জাহানকে বিনোদন জগতের সদ্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়